তো আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা আপলোড দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে বলা হয়েছে যে শেখ হাসিনার ক্যান্সার নিয়ে আমি গুজব ছড়াইছি। আরে বেটা, শেখ হাসিনার ক্যান্সার নিয়ে তো তোরা গুজব ছড়াইছিস। শেখ হাসিনা লন্ডনে কি করে এতদিন? বাংলাদেশে এত সমস্যা, শেখ হাসিনা লন্ডনে কেন? বাংলাদেশের জনগণের টাকায় লন্ডনে আছে, উনি ওনার বাপের টাকায় লন্ডনে নাই। জবাব দিতে হবে জনগণের কাছে যে হ্যাঁ, আমার এই সমস্যার কারণে আছে। সেটার কারণে মানুষ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কয়দিন ধরেই আলোচনা হচ্ছে। আমি আমার লাইভে কি বলেছি, যখন দেখছি যে মানুষ এই কমেন্টের মধ্যে লিখছে যে ভাই একটু বলেন, তখন আমি বলেছি যে ভাই আমিও শুনেছি যে ওনার নাকি ক্যান্সার হয়েছে, আমি শিওর যাই একদম সাথে সাথেই, একটু পরেও না সাথে সাথেই বলেছি যে ভাই আমি গুজব ছড়াইতে চাই না, আমি জানি না ওনার আসলে শিওর, কিন্তু শুনেছি যে ওনার ক্যান্সার হয়েছে। সবশেষ গত 2-3 দিন আগে যে লাইভে ছিলাম, সেখানেও আপনাদের প্রশ্নোত্তর পর্বের একটা লাইভ করেছিলাম, সেখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, সবাই জিজ্ঞেস করছে ভাই শেখ হাসিনার কি আসলেই ক্যান্সার হয়েছে কিনা। সেখানে আমি বলেছি যে ভাই শেখ হাসিনার ক্যান্সার হোক, এইডস হোক, মলদ্বারের সমস্যা হোক, আর যাই হোক, পাতলা পায়খানা, ডায়রিয়া, হুপিং কাশি, যাই হোক, আপনারা এটা নিয়ে আমি আমার কিছু জিজ্ঞেস করেন না, এটা আপনার লাভও নাই লসও নাই, দরকার কি আপনার ওনার কি হয়েছে এটা নিয়ে এত মাতামাতি? উনি বাঁচলেও আপনার কোনো লাভ নেই, মরলেও কোনো লাভ নেই, সো এটা নিয়ে কথা বলার দরকার নেই। আমি এইভাবে জবাব দিয়েছি, আমি কাউকে বলি নাই যে ওনার ক্যান্সার হয়েছে। এত পালছালের খবর রাখার মতো আমার এত ইচ্ছাও নাই, আমার আমি জানি যে এটা নিয়ে লাভ লস কিছুই নাই, আমার আমার দেশেরও কোনো লাভ লস কিছু নাই, সো আমার এইসব নিয়ে আমার আপনাদের কাছে বক্তব্য দেওয়ার দরকার নাই। তো তোর আব্বা ইলিয়াস, এই ইলিয়াস তোর আব্বা, যে কিনা সরাসরি এই ধরনের নিউজ করে আসছে, স্বর্ণ চোরা চালানকারীদের চিনিস, চিনিস তুই? তুই বলছিস তুই নাকি সাহারা খাতুন আর মখা আলমগীরের কাছে আমার নামে বিচার দিচ্ছিস যে আমি চাঁদাবাজি করি, আমি এই করি। তুই তুই জানিস যে মখা আলমগীরের কাছে কেমনে যাইতে হয়? এই শালা জারজের বাচ্চা, তুই জানিস কেমনে যাইতে হয়? তুই যে বললি যে ইলিয়াস হোসেনের নামে তার নামে গিয়ে বিচার দিছিস, তুই তো জানিসই জানিসই না যে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে হলে কোন প্রোটোকল মেনটেন করতে হয়, এটাই তো তুই জানিস না, কুত্তার বাচ্চা। তো এখন তারা ওইখানে ওই কথাগুলো বলে আসছে যে আমার আমি পলাতক আসামি, আমি এখানে বসে ঘেউ ঘেউ করে আওয়ামী লীগের অনেকগুলোর জন্য বলে ঘেউ ঘেউ করে। বেটা তুই ঘেউ ঘেউ দেখছিস কি? বাংলাদেশে তুই যারে এখন তোর সব কিছুর মা বানাইছিস, বাংলাদেশ থেকে 12 বছর দেশের বাইরে ছিল, 12 বছর এই তোর বাপ জিয়াউর রহমান বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করছে, যায় নাই, যাদের জীবনের ভয় নাই তারা এগুলি করছে। আমার জীবনের ভয় আছে, আমার জীবনের ভয় আছে, যে কারণে আমি কি করছি এগুলি সম্পর্কে তোর জানার দরকার। আমি এখন ইউটিউবে কি করি এটার চাইতে অনেক বেশি কিছু আমি বাংলাদেশে থাকতে করে আসছি। বিডিআর এর নিউজ নিয়ে গাড়ি পাঠাইছে, বাহিনীর গাড়ি পাঠাইছে, অফিস থেকে টাকা দিছে, ইলিয়াস 10 দিনের জন্য ঘুরে আসো, তোমার ই করার দরকার নাই, বান্দরবনে যায় ঘুরে আসো। ইলিয়াস বাইরে যায় নাই, তার পরের দিন ইলিয়াস অফিস করছে, তার পরের দিন অফিস করছে। এসব বালছালের ভয়টাই আমার দেখায় লাভ নাই, ঠিক আছে? কিন্তু এখন ইলিয়াস হোসেনের সাথে অনেক কিছু জড়িত, ইলিয়াস হোসেনের এখন 2টা ছেলে আছে, ইলিয়াস হোসেনের জীবনের সাথে অনেক কিছু জড়িত, অতএব খামখা যুদ্ধ ছাড়া সৈনিক মারা যায় লাভ নাই, যে কারণে চুপ থাকার জন্য ডিসিশন নিয়েছি। যখন সময় আসবে বাংলাদেশের মানুষ আমার মতো ইলিয়াস, 1,00,000, 1 কোটি ইলিয়াস আছে বাংলাদেশে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, খালি সময়ের অপেক্ষায়। বিষয়টা ক্লিয়ার হইতে হবে, বিষয়টা ক্লিয়ার হইতে হবে যে কি হইতে যাচ্ছে বাংলাদেশে, সেই সময়ের পরে সব কিছু বের হবে।